আশা করি তোমরা সবাই ভালো আছো। মিসও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের আলোচনা বিষয় হলো ক্লাস ওয়ান এর সাবজেক্ট ইংলিশ। গত কয়েকটা ক্লাসে মিস তোমাদের প্রায় সিলেবাসে সবকিছুই দিয়ে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব স্পেলিং এবং ডিকটেশন নিয়ে। এখন মিস তোমাদেরকে প্রথমে বলি স্পেলিংটা কি জিনিস। স্পেলিং এর অর্থ হচ্ছে বানান। অর্থাৎ মিস তোমাদেরকে তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে বেশ কিছু বানান দিব, যে বানানগুলো তোমাদেরকে শিখতে হবে। এরপর মিস তোমাদেরকে বলে দিব পরীক্ষার সময় এই পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে বা কিভাবে কি করা হবে। ঠিক আছে, এখন মিস তোমাদেরকে কিছু বানান দিচ্ছি, যে বানানগুলো তোমরা খাতায় লিখে নাও। ওয়ান নাম্বার, গুড, জি ডাবল ও ডি। টু নাম্বার, মর্নিং, এম ও আর এন আই এন জি, মর্নিং। ঠিক আছে, এম ও আর এন আই এন জি, মর্নিং। থ্রি নাম্বার, স্কুল, এস সি এইচ ডাবল ও এল, স্কুল। ফোর নাম্বার, টিচার, টিচার, টিচার। ফাইভ নাম্বার, স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট। সিক্স নাম্বার, ফাইভ নাম্বার স্টুডেন্ট, সিক্স নাম্বার ফাইন, এফ আই এন ই, ফাইন। মিস তোমাদেরকে খুব বেশি দিচ্ছি না, কারণ এখানে আমাদের স্পেলিং, ডিকটেশন এবং রিডিং এর উপর 10 মার্কস আছে, সবগুলো মিলে 10 মার্কস। তাই মিস তোমাদেরকে 6টা স্পেলিং দিয়েছি। ঠিক আছে, মিস আবার বলে শোনাচ্ছি, জি ডাবল ও ডি, গুড। টু নাম্বার, এম ও আর এন আই এন জি, মর্নিং। থ্রি নাম্বার, স্কুল, এস সি এইচ ডাবল ও এন, স্কুল। ফোর নাম্বার, টিচার, টি ই এ সি এইচ ই আর, টিচার। ফাইভ নাম্বার, স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট। সিক্স নাম্বার, ফাইন, এস আই এন ই, ফাইন। ঠিক আছে, মিস আবার বলছি, ওয়ান নাম্বার, গুড, জি ডাবল ও ডি, গুড। টু নাম্বার, মর্নিং, এম ও আর এন আই এন জি, মর্নিং। থ্রি নাম্বার, স্কুল, এস সি এইচ ডাবল ও এন, স্কুল। ফোর নাম্বার, টিচার, টি ই এ সি এইচ ই আর, টিচার। ফাইভ নাম্বার, স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট। সিক্স নাম্বার, ফাইন, এফ আই এন ই, ফাইন। এখন মিস তোমাদেরকে বলি এগুলো পরীক্ষায় কিভাবে আসবে। মিস পরীক্ষায় তোমাদেরকে বলবো মর্নিং স্পেলিংটা লিখো, তখন তোমরা কি করবে খাতায় মর্নিং স্পেলিং মানে মর্নিং এর বানানটা লিখবে। ধরো মিস তোমাদেরকে বললাম স্টুডেন্ট লিখো, তাহলে তোমরা কি লিখবে, স্টুডেন্টের বানানটা লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। মিস তোমাদেরকে আরো একবার পড়ে শোনাচ্ছি, ওয়ান নাম্বার, গুড, টু নাম্বার, মর্নিং, থ্রি নাম্বার, স্কুল, ফোর নাম্বার, টিচার, ফাইভ নাম্বার, স্টুডেন্ট, সিক্স নাম্বার, ফাইন। আশা করি তোমরা এগুলো ঠিক মতো লিখে নিতে পেরেছো। মিস এখন তোমাদেরকে ডিকটেশনটা লিখাবো। ঠিক আছে, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম স্পেলিং নিয়ে, এখন আলোচনা করব ডিকটেশন নিয়ে। এখন ডিকটেশনটা হচ্ছে কি জানি, ডিকটেশনটা হচ্ছে একটা অনুচ্ছেদ দেয়া থাকবে বা কিছু লাইন দেয়া থাকবে, ওই লাইনগুলো মিস তোমাদেরকে মুখে বলবো, তোমরা লাইনগুলো হুবহু খাতায় লিখে নিতে হবে। ঠিক আছে, এখন মিস এখানে তোমাদেরকে ডিকটেশন দিয়েছি, লুক লেফট, লুক রাইট, সে হ্যালো, লুক এট দা গ্রাউন্ড, লুক এট দা স্কাই। মিস আবারও বলছি, লুক লেফট, লুক রাইট, সে হ্যালো, লুক এট দা গ্রাউন্ড, লুক এট দা স্কাই। মিস তোমাদেরকে পরীক্ষার সময় এভাবে পড়বো, তোমরা কি করবে এই বানানটা খাতায়
লিখে নিতে হবে ঠিক আছে তাহলে নিচে আমরা বলছি L double O K loop L E F T left L double O K loop R I G H T right S A Y say H E double N O hello L double O K loop A T F T H E the G R O U N D ground আবার বলছি L double O K loop A T F T H E the S K Y sky ঠিক আছে এখন তোমরা এটা সুন্দর করে লিখে নাও এবং বানানগুলো শিখতে হবে কিন্তু মিস তোমাদেরকে মুখে লাইনগুলো বলে দিব তোমরা বানান সহকারে লিখবে এখন মিস এখানে তোমাদেরকে 1 2 3 4 5 পাঁচ লাইন দিয়েছি মিস হয়তো পড়িতে সময় তোমাদেরকে পাঁচ লাইন বলবো না মিস তোমাদেরকে তিন লাইন বলবো বা চার লাইন বলবো লিখতে কিন্তু তোমরা কি করবে পুরোটাই ভালো করে শিখে নিবে ঠিক আছে মিস আবারও বলছি লুক লেফট লুক রাইট সে হ্যালো লুক এট দা গ্রাউন্ড লুক এট দা স্কাই আবারও বলছি এল ডাবল ও কে লুক L E F T left L double O K loop R I G H T right S A Y say H E double L O hello L double O K loop A T F T H E the G R O U N D ground abar L double O K loop A T F T H E the S K Y sky ঠিক আছে আশা করছি তোমরা ঠিকমতো লিখে নিতে পেরেছো এবং বুঝতে পেরেছো স্পেলিং এবং ডিকটেশনটা কি জিনিস মিস আবারও বলছি স্পেলিং হচ্ছে যে বানানগুলো মিস দিয়েছি ওই বানানগুলো মিস তোমাদেরকে মুখে বলবো তোমরা বানানগুলো লিখবে এবং ডিকটেশনটাও মিস এখানে তোমাদেরকে যা কিছু আছে মুখে বলবো তোমরা খাতায় লিখবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো আজকের মতো এখানে এসে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম।